বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আমেরিকা, কিন্তু অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সমর্থনের নীতিতে বরাবরের মতো অনড় ওয়াশিংটন। এ কারণেই বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মার্কিন ভিসায় বিধিনিষেধ আরোপের যে নীতি গ্রহণ করা হয়েছে সেটাকে ঢাকা স্বাগত জানানোয় খুশি ওয়াশিংটন। সে কারণে আগামী দিনে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে আমেরিকা উন্মুখ বলেও জানান তিনি। বাংলাদেশের এক সাংবাদিক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চান, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমেরিকা বিরোধী দলকে আহ্বান জানাবে কিনা। জবাবে মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কি করা উচিত বা কি করা উচিত নয় সে বিষয়ে কোনো কথা বলবে না ওয়াশিংটন।